নড়াইলে করোনা সংক্রমণ রোধ কল্পে প্রচারণায় পুলিশ সুপার। নড়াইল প্রতিনিধি মোহাম্মদ নুরুন নবী সামদানির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক নিউজ। নড়াইলে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম বার শহরের বিভিন্ন জায়গায় করোনা রোধকল্পে প্রচারণা করেন। তিনি আজ 3রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরের দিকে নড়াইল রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল ও চৌরাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করোনা সংক্রমণ রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণায় অংশগ্রহণ করেন। পুলিশ সুপার সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সার্বিক কার্যক্রম পরিচালনা ও চলাচলের জন্য অনুরোধ করেন। করোনা সংক্রমণ রোধকল্পে তিনি সকলকে মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন। কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে আসবেন না। বাড়ির বাইরে যে কাজেই আসেন মাস্ক পরতে হবে। এই যে হাট বাজারে যারা আসছেন, যারা বিক্রি করবেন, তাদের অবশ্যই মাস্ক পরতে হবে। যদি মাস্ক না পরেন, যদি আমরা দেখি যে আপনি মাস্ক পরেন নাই, আপনার কিন্তু আমরা ধরে নিয়ে যাবো কিন্তু থানায়, আপনার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নিব। এই সময় জেলার বিশেষ শাখার DIO এক মীর শরীফুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শওকত কবির, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল কুমার দাস সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, জনসাধারণ, ব্যবসায়ীগণ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, BMF টেলিভিশন।